হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটা আমরা এখন থেকে স্টার্ট করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এখন বাজে 10:42, আর এই যে আমরা খেতে বসেছি, সকালে সিদ্ধ ভাত রান্না করেছিলাম, খাওয়ার তো কোনো মনই ছিল না, এমনিতেই মনটা খুব খারাপ। আর তো বললামই যে মানে আগের ভিডিওতে তো তোমরা দেখলে যে বাচ্চাগুলো মারা গেছে, কালকে রাত্রেই দেখলাম দুটো বাচ্চা মারা গেছে, সকালেও দেখলাম, আর ওর কাছেই যেতে দিচ্ছে না, মানে গেলেই কামড়াতে আসছে। তারপরে এই মাত্র জাস্ট খাওয়ার আগে আবার গিয়ে দেখে আসলাম, সকাল থেকে যে কতবার দেখতে গেছি দেখতে দিচ্ছে না। তো গিয়ে দেখি যে একটা বাচ্চা বাঁচা আছে, এবার মানে সেটা আরও একটা বাচ্চা কিনা বুঝতে পারছি না, আর তো দেখতে দিচ্ছে না পাশ দিয়ে, আর পিছন দিকে দেখি একটা বাচ্চা মরে আছে। ওই জন্য খারাপ তো লাগছে, বাট এটা ভেবে ভালো লাগছে যে যাই হোক একটা বাচ্চা বেঁচে আছে। দেখো গাইস, রাজু কি আবার দেখছে বাচ্চাটাকে, মনটা শুধু ওখানেই পড়ে আছি, কাজ করি করি আর একটু পর পর এখানে এসে বারবার দেখি। আর কিরণ তো দেখতেই দেয় না, একদম লুকিয়ে রাখে, কেউ ধরতে গেলে হচ্ছে গিয়ে কামড়াতে আসে, চোখ দেখলেই আমার ভয় লাগে। এখন ওই দেখো, ও বাবা কত কিউট। ভাত দিয়েছি, ভাত দিয়ে ওকে ডাকছি আয় আয় বলে, এখান দিয়ে দেখা যায় বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে, দেখলেই ভয় লাগে, মানে পাশে গিয়ে যখনই দাঁড়ায় দেখি বড় বড় করে চোখ করে তাকায়, তারপরে যখন দেখে না কিছু করছি না ওর বাচ্চাকে, তখন আবার চুপ করে শুয়ে পড়ে। একটা বাচ্চাকে, একটা না কটা বাচ্চা আমি বুঝতেও পারছি না, ওখান থেকে উঠছেই না, কিছু দেখাই যাচ্ছে না, মানে যাই হোক সন্তান হারানোর কি কষ্ট যে হারায় আর কি সেই বোঝে। এরা মানুষ না হতে পারে, প্রাণী তো এদের মধ্যেও ফিলিংস আছে। আর ও হচ্ছে ওর বাচ্চাকে আগলে রাখছে, ভাবছে কেউ যদি কোনো ক্ষতি করে দেয়, ওই জন্য ওরকম। ওই কিরণ কখনো কাউকে কামড়ায় না, বরঞ্চ ওর সামনে গেলেও ভয়ে উল্টে পালায়। আর সেই কিরণ খুঁজতে ভাই আজকে গেছে, গিয়ে কলা গাছ নাড়াচ্ছে, একটা সে খারাপ একটা কলা গাছ আছে ওখানে, ওটা নাড়াচ্ছে আর কামড়াতে আসছিলো বারবার। টমিও ছিল, টমি ছিল অনেক বছর এখানে, টমি ছিল আমার বাড়ি যাওয়ার আগে অবধি এখানে ছিল, আসার পর ওদের জিজ্ঞাসা করেছিলাম যে তারপর আর এসেছে কি না, মানে আমরা বাড়ি যাওয়ার পর এখানে আর আসেনি, মানে 7 মাসের মতো হয়ে গেলো, টমিকে আর দেখিনি, মারা গেছে নাকি অন্য কোথাও আছে জানি না, যাই হোক টমিকে আমরা হারিয়ে ফেললাম। তারপর টমি 3টে কুকুরের বাচ্চা এনেছিলো এখানে, ওই বাচ্চা 3টেও মারা গেল, নাম দিয়েছিলাম ধুলু বলু কালু। ওদেরও ভিডিও আছে, অনেক ফটো আছে, পাশে আমি অ্যাড করে দেবো। ভগবান জানি না কেন মানে এত পরীক্ষা হচ্ছে, দেখো গাইজ আমি আবার দেখতে চলে এসেছি, সারাদিনে যে কতবার দেখতে আসলাম এদের তার ঠিক নেই। দেখো বেবিটা আর কিরণের মাথার তলায় আছে, যে বেবিটা মরে গেছে ওটা। তো রাজু এখন যাবে, ওই যে দেখো স্কুটিতে সিলিন্ডার রেখেছে, সেটা বলি রাজুকে বললাম স্নান করতে, স্নান করতে গেল না, এখন যাবে, যে দেখো সিলিন্ডারটা ফুল করতে যাবে বাজারে। ও তাড়াতাড়ি আসবা। দেখো গাইজ আমি এখানে বসেছিলাম, হঠাৎ দেখি ঘরের পিছন দিয়ে আমাদের ঘরের বাপাসটা এসছে, কিরণ এসে হাঁপাচ্ছে দেখি, তারপরে আবার এদিকটা এসে দেখি হাঁপাচ্ছে, কী করছে কি জানি বুঝতে পারছি না। তারপরে একটু জল খেলো, আবার তাড়াতাড়ি করে বাচ্চার কাছে চলে গেলো। তো গাইজ কিরণ একটু উঠে অন্যদিকে গেছিলো, সেই ফাঁকে আমি মানে তাড়াতাড়ি করে গিয়ে আমার গা হাত পা কাঁপছিল, মনে ভাবছিলাম যে ও এসে আবার আমার কামড়ে না দেয়। তো ওই যে বাচ্চাটাকে আমি এটা দিয়ে তুলে নিয়ে এসেছি ওখান থেকে, আমার এত ভয় লাগছিলো, তারপরে দেখছি কিরণ আসছে, বলছি এসে আবার কামড় না দেয়। আর বাচ্চাটা না মানে ঠিকঠাক হয়নি, ওই জন্যই মনে হয় মরে গেছে, মুখ টুক ভালো বোঝা যাচ্ছে না। এখানে আমি একটু মাটি চাপা দিয়ে দেবো। ওই দেখো কিট্টু আসছে, যা ঈশ্বরের কাছে ওরা আত্মার শান্তি কামনা করি, তাই না বলে? এছাড়া আর কিছু চাওয়ার নেই আমাদের। হ্যাঁ ওটা আছে, ওইটা রেখে আবার কিসের জন্য ওইদিকে গেল কি জানি, পুরো গেস্ট হাউসের পিছন ঘুরে আবার এদিক দিয়ে আসলো,
তারপর আবার না এখানে আসছিল আমি ভাবি কি ওইখানে আবার না দেখে ফেলে ওই এখন হচ্ছে 4:30 আর আমি দোকান থেকে এসে স্নান করে খেতে বসে গেছি তো আজকে লাঞ্চে রয়েছে আলু কুচি তরকারি প্রচন্ড খিদে পেয়ে গেছে এমনি তাড়াতাড়ি করে তারপরে কথা হবে কিরণ কি করো কিরণ আমার ভয় লাগে ওর সামনে যেতে কিরণ এখানে যে ভাত দিয়েছি এখনো খাইনি শুধু দুবার একটু জল খেলো মনে হয় আর সেই কালকে থেকে না খেয়ে আছে রাত্রে ওখানে দিয়েছিলাম খাবার রাত্রের খাবার মনে হয় একটু খেয়েছিল না খাওয়া যায় দেখো রাজু খেয়ে দিয়ে শুয়ে পড়েছে তো আমি এখন একটু রেস্ট নেব তো চলো তোমাদের সাথে আবার একটু পরে দেখা হচ্ছে এখন বাজে রাত 11:16 আর 8:18 দিকে গেস্ট এসেছে তারপর থেকে রাজু ভেতরে ছিল তোমার রান্না হয়ে গেছে অনেকক্ষণ এদিকে এমনি ভাত ঠান্ডাও হয়ে গেছে মনে হয় প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে আর ঘুমও পাচ্ছে আর রাজু এখন এই যে রুমে আসলো আর এসে ভিতর থেকে রুটি নিয়ে এসছে চিকেন 65 নিয়ে এসছে পনির নিয়ে এসছে তো আমি রান্না করেছি এগুলোর কী হবে বলো তো ওইরকমই করে মানে গেস্ট আসলে ও ঠিক মতো রুমে খাওয়া দাওয়া করে না আর সব খাবার মানে ফেলে দিতে হয় কম বেশি একটা ফেরত দিন আসে বাসি খাবারটা আমার খেতে যে দেখো রুটি পাঁপড় ভাজা চিকেন 65 আর এই যে পনির নিয়ে এসছে এখন এগুলো খাবে দেখো আমি ভাত বেড়ে নিয়েছি টমেটো রাইস বানিয়েছিলাম ঠান্ডাও হয়ে গেছে ওর জন্য অপেক্ষা করতে করতে আর এই যে আমার জন্য পাঁপড়টা এনেছে আর ওকে যে খাচ্ছে রুটি ওটা কি জানি পনির আর হচ্ছে চিকেন 65 তো জানতাম ও ভাত খাবে না তোমাদের তো বললামই ওর ইচ্ছে করে না আজকের ব্লগটা এখানে এন্ড করছি যদি ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করুন শেয়ার করে দিন আর যারা যারা আমার চ্যানেলে নতুন আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্লিজ দেখা হচ্ছে নেক্সট এক নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই গুড নাইট